আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সাইবার নিরাপত্তা আইন আরো বিপজ্জনক হবে বলেন রিজভি। যারা ভাবছেন নির্বাচন বানচাল করে দেবেন তারা ভুল পথে হাঁটছেন। ইসাহাক সরকার সহ বিএনপির 21 নেতাকর্মী 2 বছরের কারাদণ্ড। এদিকে ফিরেছেন মামুনুল জোনায়েদ, আবার চাঙ্গা হচ্ছে হেফাজতে ইসলাম। 109 50 নম্বর পরীক্ষা চেয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। এবং সর্বশেষ জানাবো, বৃষ্টির এমন রূপ 38 বছরে দেখেনি চট্টগ্রাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাইবার নিরাপত্তা আইন আরও বিপজ্জনক হবে বলেন রিজভি। ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে সাইবার নিরাপত্তা আইন আরও ভয়াবহ ও বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল রিজভি। সোমবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সরকার বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে আইনটি বাতিলের নীতিগত অনুমোদন হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সরকার এখন সাইবার নিরাপত্তা আইন 2023 করবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভি বলেন, পেশিবাদী সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে তাদের হাত দিয়ে ভালো কিছু হবে বলে আমি মনে করি না। দেশি বিদেশি চাপে তারা আইওয়াস হিসেবে এটি করেছে। আজকের এই সংবাদ সম্মেলনটি করা হয় সারা দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার মামলা ও নির্যাতনের চিত্র তুলে ধরতে। সেখানে রিজভি বলেন, গত 28 জুলাই ঢাকার মহাসমাবেশ এবং 29 জুলাই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলায় 820 জন আহত হয়েছেন, গ্রেপ্তার করা হয়েছে 5-6 জনকে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, 28 জুলাইয়ের আগে ও পরে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যদের জুলুম নির্যাতনের নানামুখী তৎপরতা চলছে, গ্রেপ্তার গুম কোনোভাবেই থামছে না। গভীরতে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গোয়েন্দা পুলিশের হানা দেওয়ার ঘটনায় নতুন মাত্রা যোগ হচ্ছে। নেতাকর্মীদের না পেলে পরিবারের সদস্যদের তুলে নেওয়া হচ্ছে। র্যাবের মতো গোয়েন্দা পুলিশও এখন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। এদের নেতৃত্ব দিচ্ছে আওয়ামী লীগের দলীয় অনুগত উপাচার্যের কর্মকর্তারা। যারা ভাবছেন নির্বাচন বানচাল করে দেবেন তারা ভুল পথে হাঁটছেন। আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। যারা শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করছেন তারা ভুল করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে হয়তো সুরাহা হবে, চাপ প্রয়োগ করলে শেখ হাসিনা তা মোকাবেলা করবেন। যারা ভাবছেন আগামী নির্বাচন বানচাল করে দেবেন তারা ভুল পথে হাঁটছেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার বিকেলে আয়োজিত শান্তি সমাবেশে 14 দলীয় জোটের নেতারা এসব কথা বলেন। গণতন্ত্র উন্নয়ন ও সাংবিধানিক শাসন বাধাগ্রস্ত করতে বিএনপি জামাত অপশক্তির নির্বাচন বানচালের ষড়যন্ত্র বিরুদ্ধে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের সভাপতি এবং 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, কোনো ষড়যন্ত্র এদেশের মাটিতে টিকবে না। শেখ হাসিনার নেতৃত্বে এদেশে গণতন্ত্রের ধারা, মুক্তিযুদ্ধের ধারা অব্যাহত আছে এবং আগামী দিনেও থাকবে। কোনো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে রাষ্ট্রের অগ্রযাত্রা ধারা ব্যাহত হতে দেওয়া হবে না। তিনি বলেন, খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। অবাধ স্বাধীনতা, এমন স্বাধীনতা যে তার দলের নেতারা যারা আন্দোলন করছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন, তারা খালেদা জিয়ার নির্দেশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, শেখ হাসিনা বাধা দিচ্ছেন না। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আর কি চান আপনারা, আর কি গণতন্ত্র চান, এর চেয়ে বড় গণতন্ত্র আর সুবিধা কোন সরকার দিয়েছে। 14 দলীয় জোটের অন্যতম শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, আজ যেসব বন্ধু শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করছেন সেসব বন্ধু চাপ প্রয়োগের মাধ্যমে দেশের স্বাধীনতাকে ফুলন্ত্রিত করতে চাচ্ছেন, তারা ভুল করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করলে হয়তো সুরাহা হবে, কিন্তু প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগ করলে মোকাবেলা করবেন। ইসাহাক সরকার সহ বিএনপির 21 নেতাকর্মী 2 বছরের কারাদণ্ড। গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার সহ 21 জনের 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিবুল হকের আদালত এই রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হয় 37 জনকে খালাস দেন আদালত। এদিকে নেতাকর্মীর বিরুদ্ধে সাজা প্রদানের ঘটনাও আরেকটি নতুন ন্যাকারজনক সৃষ্টি দৃষ্টান্ত বলছে বিএনপি। আসামির পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, আসামি শারীরিকভাবে অসুস্থ থাকায়
আদালতে সময় চেয়ে আবেদন করেছিলাম। আদালত আবেদন নামঞ্জুর করে তড়িঘড়ি রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা সংক্ষুব্ধ, সঠিকভাবে বিচার হলে ন্যায় বিচার পেতাম। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। আদালত সূত্রে জানা গেছে, মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন। রায় ঘোষণার পর আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 2013 সালে 2 অক্টোবর রাজধানী কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক এসআই এরশাদ হোসেন বাদী হয়ে এই মামলা করেন। মামলা তদন্ত শেষে 2015 সালের 18 মে আদালতে ইসাহাক সরকার সহ 57 জনের চার্জশিট দেন পুলিশের উপপরিদর্শক হাসানুজ্জামান। পরে আদালত এই মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরুর আদেশ দেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 1 জুলাই রায়ের জন্য এদিন ধার্য করেন আদালত। ফিরেছেন মামুনুল জুনায়েদ, আবার চাঙ্গা হচ্ছে হেফাজতে ইসলাম। আবার চাঙ্গা হয়ে উঠছে দেশের বহুল আলোচিত কর্মী মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিতে পদবিন্যাস আসছে এ মাসেই। 2020 সালের 15 নভেম্বর গঠিত 151 সদস্য বিশিষ্ট কমিটির নেতারাই আবার কমিটিতে ফিরছেন বলে জানা গেছে। অদৃশ্য চাপে 2021 সালের 25 এপ্রিল রাতে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নড়ে চড়ে বসছে হেফাজতে ইসলাম। তবে বিষয়টি মানতে নারাজ হেফাজতে শীর্ষ নেতারা। বিলুপ্ত কমিটির নেতারা ফিরলে দাবি আদায় আন্দোলন আরও বেশি বেগবান হবে বলে মনে করছেন হেফাজতের নেতাকর্মীরা। এতে তারা আরও চাঙ্গা হবেন। 2 বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর কেন্দ্র করে সংঘাতের পর অদৃশ্য চাপে আমিরের দায়িত্বে থাকা আল্লামা জুনায়েদ বাবুনগরী কমিটি বিলুপ্ত করা হয়। এরপর নতুন আপায় কমিটির মাধ্যমে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। নানা ঘটনার মুখে কমিটি বিলুপ্তির 1.5 মাসের মধ্যে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম। ওই কমিটিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমির পদে রেখে 33 সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। 2021 সালের 7 জুন ঢাকার আল জামিয়াতুল ইসলামিয়া মাকজানুল উলুম খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি কমিটি ঘোষণা করেন। এতে বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব আলোচিত মাওলানা মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ যারা সহিংসতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তাদের কমিটিতে রাখা হয়নি। তবে শনিবার হেফাজতের কেন্দ্রীয় কমিটি অদৃশ্য চাপে বিলুপ্ত কমিটির সব সদস্যকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে একমত হয়েছে। 109 50 নম্বরে পরীক্ষা চেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। 109 50 নম্বরে পরীক্ষা চেয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 100 নম্বরের পরিবর্তে 50 নম্বরে আয়োজনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এইচএসসি 23 ব্যাচের পরীক্ষার্থীরা। সোমবার দুপুরে নগরীর শাহীবাজার 0 পয়েন্টে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা একটি মিছিল বের করে নগরী জাদুঘর মোড় হয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা বলেন, 2022 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা দীর্ঘ 2.5 বছর সময় পেয়েছে। পূর্ণ নম্বরের প্রস্তুতি নেওয়ার সময় পেয়েছিল, কিন্তু 23 ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের সময় দেওয়া হয়েছে মাত্র 1.5 বছর। এছাড়া আইসিটি বিষয়টিও আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রতি অবহেলা করা হয়েছে। তাদের দাবি, পরীক্ষা আইসিটি বিষয় বাতিল করতে হবে, সঙ্গে সব বিষয়ে আমাদের পূর্ণ নম্বর 50 দিতে হবে, নয়তো পরীক্ষা পিছিয়ে দিতে হবে, অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাব। সামনে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, অথচ আমরা সময় স্বল্পতার কারণে কোনো প্রস্তুতি নিতে পারিনি। এ সময় পরীক্ষার্থীদের মধ্যে রাজশাহী সরকারি সিটি কলেজের তন্ময় রাতিন মাহফুজ, আবু হাসান জাহিদ, নিউ ডিগ্রি কলেজের মেহেদী হাসান রেজা, শহীদ কামরুজ্জামান কলেজের রুমেল সহ নগরীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বৃষ্টির এমন রূপ 38 বছরে দেখেনি চট্টগ্রাম। বান্দরবান থেকে বরিশাল, চট্টগ্রাম থেকে হাতিয়া, পাহাড়ি এলাকা থেকে উপকূলীয় জনপদে একযোগে এমন প্রবল বর্ষা খুব কমই দেখা গেছে। সর্বশেষ 1985 সালে বর্ষার এমন রূপ দেখা গিয়েছিল। 1985 সালে 9 জুলাই শুধু চট্টগ্রাম শহরে 374 মিলিমিটার বৃষ্টি করে ছড়েছিল। উপকূলীয় অন্য জেলাগুলোতে ওই দিন 300 মিলিমিটারের ওপর বৃষ্টি হয়। দীর্ঘ 38 বছর পর আবারও গত রোববার এমন প্রবল বৃষ্টি হলো চট্টগ্রামে। রোববার চট্টগ্রামে 322 মিলিমিটার বৃষ্টি হয়। আর সোমবার বান্দরবানে বৃষ্টি চট্টগ্রামকেও ছাড়িয়ে গেছে। সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত আগে 24 ঘন্টায় পার্বত্য জেলায় 342 মিলিমিটার বৃষ্টি ঝরেছে। চট্টগ্রামে আগের দিনের চেয়ে সোমবার বৃষ্টিপাত কমেছে, সেটিও সন্ধ্যা 6টা পর্যন্ত 24 ঘন্টায় 154 মিলিমিটার। বরিশাল ও খুলনায় প্রায় একই ধারায় বৃষ্টি অব্যাহত ছিল।